হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, নজর রাখবো এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট কী বলছে। আপনাদের অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভেন্টাস কি অ্যাপের মাধ্যমে একবার আপডেট দিতে, কারণ ওতে নাকি অন্য খবর দিচ্ছে, বাংলার দিকে নাকি এগিয়ে যেতে পারে এমন রয়েছে, যে নিম্নচাপ সম্পর্কে আমরা আপডেট দিচ্ছিলাম সেই সম্পর্কে অনেকে বলছেন। তো অনেকে বিভিন্ন রকম অ্যাপে দেখেন আর আমাদের জিজ্ঞেস করেন, তো আমাদের অবশ্যই দেখিয়ে দেবো। আমরা কিন্তু উইন্ডি থেকেই দেখি এবং উইন্ডির ইসিএম ডাব্লিউ এফ মডেল ওইটাই কিন্তু আমরা ফলো করি। আপনাদেরও বলবো ওইটাই ফলো করবেন। তাও যেহেতু আপনারা বলেছেন, একবার দেখিয়ে দিচ্ছি এটার কী অবস্থা হতে পারে। দেখুন এখানে কিন্তু অনেকটা ডেট পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি দেখুন এখন দেখিয়ে দিচ্ছি কী হতে পারে। 20 তারিখের দিকে যেটা হচ্ছে যে আন্দামান সাগরের দিকে কিন্তু এখানে আসতে পারে, এটাও কিন্তু এখানে সেটা শো করছে। যেটা যদি আমরা নিয়ে চলে যাই 21 তারিখের দিকে, তখন দেখা যাচ্ছে এইটা দেখুন এই যে রয়েছে আন্দামান, 20-21 তারিখের দিকে এই জায়গাটা থাকছে, 21 তারিখের দিকে। হ্যাঁ, 21 তারিখের দিকে। এবারে এইটা যদি আমরা পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাই তাহলে কী হবে, এই যে এটা হচ্ছে 20 তারিখের দিকে এই জায়গাটা বলছিলাম, তো 21 তারিখের দিকে দেখাচ্ছে এটা কিন্তু উত্তর পশ্চিম দিক করে কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে, বুঝতেই পারছেন। তো এটা দেখা যাচ্ছে যে উড়িষ্যার দিকে এগোনোর একটা সম্ভাবনা কিন্তু নিচ্ছে, এটাকে আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে। তো এটা যেটা হচ্ছে উড়িষ্যার কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে 23 তারিখের দিকে। ভেন্টাসকিতে এরকম একটা দিচ্ছে যেটা উড়িষ্যার একদম উপকূলের কাছ দিয়ে চলে যাচ্ছে কাছাকাছি, তারপর সেটা এই দিকে একটু মুভ করা, ডান দিকে মুভ করছে, মানে পূর্ব দিকে বাঁকার একটা চান্স নিচ্ছে 23 তারিখের দিকে। 24 তারিখের দিকে পশ্চিমবঙ্গের উপকূল গা ঘেঁষে সেটা কিন্তু বাংলাদেশের উপকূলের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বরিশাল চট্টগ্রামের উপর দিয়ে এটা মিজোরাম মণিপুর দিয়ে বৃষ্টিপাতের মতো একটা দেখাচ্ছে, এইরকম একটা কিন্তু দেখাচ্ছে যেটা এদিকে সরে যাচ্ছে, মানে মিজোরামের উপর দিয়ে এদিকে চলে যেতে পারে। 26 তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, এটা একদম মায়ানমারের কাছাকাছি এই এলাকাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখাচ্ছে। সুতরাং দেখে নিলেন ভেন্টাসকিতে কিন্তু একটা যেটা দেখাচ্ছে যে 20, 16, 17, 18 তারিখ থেকে যেটা শুরু হচ্ছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন, এইভাবে কিন্তু এটা আস্তে আস্তে এই দিক করে উড়িষ্যার দিকে চলে যাচ্ছে। উড়িষ্যার কোন জায়গাতে, এটা এই ব্রহ্মপুর ভুবনেশ্বরের ঠিক আগে, এই দিক থেকে এটা ধীরে ধীরে মুভ করছে, এদিকে দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে এটা মুভ করার সম্ভাবনা রয়েছে 23 তারিখের দিকে। এইখান দিয়ে এটা এই দিক দিয়ে এই এলাকা ধরে চলে যাওয়ার সম্ভাবনা। এখানে কিন্তু যেটা দেখাচ্ছে ভেন্টাসকের যে পূর্বাভাস, সেটাতে কিন্তু রায়দিঘি, তার মানে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এছাড়া সুন্দরবন, এই সমস্ত এলাকার উপর দিয়ে কিন্তু এটা এই দিক দিয়ে এইভাবে দেখুন, এদিকে চরফ্যাশন এসব দিয়ে বরিশালের কাছ দিয়ে চট্টগ্রামের উপর দিয়ে এদিকে কুমিল্লা, এদিকে মিজোরাম মণিপুরের কাছাকাছি কিন্তু চলে যাওয়া দিয়ে এদিকে এদিকে মিটে যেতে পারে। তো এইরকমগুলোতে প্রভাব দেখাচ্ছে, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। এবারে আমরা তো ভেন্টাস কি আমাদের দেখিয়ে দিলাম, আমরা অবশ্যই এবারে উইন্ডিতে চেক করব এইরকম আদৌ কিছু আছে কি না। উইন্ডিতে কিন্তু সব থেকে নির্ভরযোগ্য তথ্যটা পাওয়া যায়, তো এগুলি সবই ভবিষ্যতের ব্যাপার, আমরা দেখিয়ে দিচ্ছি। অনেক অনেক মডেল দেখছেন আর আমাদের জিজ্ঞেস করছেন, তো চলুন দেখি সেই সব দেখে নিচ্ছি। আমরা উইন্ডিতে চেক করবো, তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন লেটেস্ট আপডেট কী বলছে, এক নজরে দেখে নেব। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে 12 তারিখ সন্ধেবেলাতে আগামী 24 ঘন্টায় আকাশ কিন্তু মানে পরিষ্কার থাকবে, আর সর্বোচ্চ তাপমাত্রা এবারে কিন্তু 1 ডিগ্রি আবার কম দেখাচ্ছে 33, এবং সর্বনিম্ন 21 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। এর পাশাপাশি এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন অর্থাৎ ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 12 তারিখের আপডেটে কী বলছে, হিট ওয়েভের কথা কিন্তু বলছে, হিট ওয়েভ টু সিভিয়ার হিট ওয়েভ কন্ডিশান হতে পারে, মানে বুঝতে পারছেন প্রচণ্ড গরমের একটা কিন্তু ব্যাপার দেখা যেতে পারে সৌরাষ্ট্র কচ্ছের দিকে 15 তারিখ পর্যন্ত। এছাড়া হিট ওয়েভ চলে আসছে উড়িষ্যার ভেতরের দিকে 15-16 তারিখে কিন্তু উড়িষ্যাতেও প্রচণ্ড গরম চলে আসছে, হিট ওয়েভ তাপর প্রবাহ কিন্তু হতে পারে এমনটা সতর্কতা দিচ্ছে। এছাড়া রাজস্থানের দক্ষিণ পশ্চিম দিকে 16 মার্চের দিকে আবার হিট ওয়েভ হতে পারে, এছাড়া টুকটাক বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ চলতে পারে মহারাষ্ট্র তেলেঙ্গানা উত্তর ইন্টেরিয়র কর্ণাটকের দিকে, সেটা 12 মার্চের পর আর হবে না। এবারে যেটা হচ্ছে দেখুন আমাদের বাংলার জন্য কিছু বলা আছে কি না, এখানে যেটা হচ্ছে তাপমাত্রা কিন্তু গুজরাটের দিকে 2-3 ডিগ্রি বাড়বে 24 ঘন্টা 24-4 দিনের মধ্যে, আর উত্তর পশ্চিম ভারতের দিকে 3-5 ডিগ্রি বাড়বে, আর এটা কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়া মানে মধ্য ভারতের দিকে এখানে যেটা হচ্ছে বড় কোনো পরিবর্তন আসছে না 24 ঘন্টা, কিন্তু তারপরে 2-4 ডিগ্রি বাড়বে। আর পূর্ব ভারত মানে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা
এই দিকগুলোতে যেটা হচ্ছে তাপমাত্রা বলছে ধীরে ধীরে বাড়বে, এবং মানে ম্যাক্সিমাম টেম্পারেচার যেটা থাকবে সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কিন্তু বাড়বে বেশিরভাগ জায়গাতেই হতে পারে। তারপর 3 দিন পর থেকে আর কিন্তু সেরকমভাবে চেঞ্জ নাও হতে পারে, মানে তিন যা পাচ্ছেন তার থেকে 2 থেকে 3 ডিগ্রি আরও বৃদ্ধি হওয়ার পর ওইভাবে থেকে যাওয়া সম্ভব না, মানে 33 চললে সেটা 35, 36, 37 বা 36 এরকম, মানে 36, 37 অ্যাভারেজে থাকতে পারে আর কি। এছাড়া যেটা হচ্ছে যে পূর্ব উত্তর পূর্ব ভারত মানে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর ওই দিকটাতে কী হবে বা বাংলাদেশ এলাকার দিকে, সেখানে কিন্তু বড় পরিবর্তন আসছে না বেশিরভাগ জায়গাতেই 24 ঘন্টাতে, কিন্তু আসবে 24 ঘন্টা বাদে 2 থেকে 3 ডিগ্রি কিন্তু ধীরে ধীরে বাড়বে। অর্থাৎ পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, কিন্তু উত্তর পশ্চিম ভারত বা পশ্চিম ভারত বা মধ্য ভারতের দিকে কিন্তু তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা কিন্তু বলেনি। এবারে হিট ওয়েভ যেটা সাবজেক্টে লেখা ছিল যে এখানে কিন্তু হিট ওয়েভ থেকে সিভিয়ার হিট ওয়েভ অর্থাৎ তাপপ্রবাহ কিন্তু অতি মানে অতি বেশি গরমের আকার ধারণ করতে পারে, সেগুলো কিন্তু রয়েছে হিট ওই সৌরাষ্ট্র, কচ্ছ এবং উড়িষ্যা এই সমস্ত দিকে, রাজস্থানের পশ্চিম দিক করে কিন্তু হতে পারে। আর আর সেভাবে সেরকম এখানে কিছু নেই, কিছু কিছু এলাকাতে স্ট্রং উইন্ড থাকছে উত্তর পশ্চিম ভারতের দিকে 17 তারিখ পর্যন্ত, যেখানে খুব সতর্কতা নেই। গুজরাটের দিকে দেখুন এখানে টেম্পারেচার প্লাস সিম্বল দিচ্ছে, তার মানে এগুলোতে হিট ওয়েভ থাকবে, এবং 15-16 তারিখের মধ্যে উড়িষ্যার দিকে প্রচণ্ড গরম থাকবে, হিট ওয়েভ এখানে সতর্কতা দিয়ে দিয়েছে। চলুন এবারে উইন্ডিতে যাই। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, আকাশ মোটের উপরে পরিষ্কার রয়েছে, সেভাবে কিছু নেই। চলুন আমরা একটু এবারে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে যে সিস্টেমের কথা বলা হচ্ছে সেগুলিতে কী হতে পারে। ভেন্টাসকিতে আমরা তো দেখলাম, সেখানে তো বেশ যেটা দেখাচ্ছে এই দিক দিয়ে গিয়ে এটা ওই ভুবনেশ্বরের বাস দিয়ে গিয়ে পশ্চিমবঙ্গের উপকূলের অঞ্চল ঘেঁষে চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আমরা এখানে উইন্ডিতে কী পাচ্ছি এবার দেখে নিই। আচ্ছা এখানে দুটো মডেল দেখি, এখানে অনেকে আবার এই মডেলটা যেটা GFS মডেল ছিল সেই মডেলটা দেখানোর জন্য হয়তো অনেক অনেকে আবার রিকোয়েস্ট করেছেন, তো আমরা কিন্তু ওটা দেখি না, তাও আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। বায়ুর ছাপটা মোড়ে গেলাম, এখান থেকে আমরা GFS মডেলটাকে সিলেক্ট করে দিচ্ছি। দেখুন GFS মডেল যেটা হচ্ছে ওখানে কিন্তু একটু যেহেতু একটা খুব খুঁটিয়ে দেয় না, কিন্তু যেটা হচ্ছে ওপরে ওপরে দেখে নিয়ে একটা কিন্তু দিয়ে দেয়, বা যদি দুটো ক্ষেত্রেই মিলে যায় সেক্ষেত্রে হয়তো একই রকম থাকবে, কিন্তু একটু বেশি করে দেখায় যেটা হচ্ছে দেখে হয়তো আপনার ভয় ধরে যাবে আর কি। যেমন দেখুন এইটা যেমন দেখাচ্ছে বিরাট একটা শক্তিশালী ব্যাপার, তো এখানে যেটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে 18-19 তারিখ থেকে ঘূর্ণাবর্ত তৈরি হবে। GFS মডেলে যেটা দেখছি ঘূর্ণাবর্ত দেখাচ্ছে, দেখুন অনেকে বলছিলেন যখন, তাই একবার দেখিয়ে দিচ্ছি, GFS মডেল কিন্তু 20 তারিখের দিকে শক্তি অনেকটাই বাড়িয়ে ফেলছে, এবং এটা যেটা হচ্ছে যে আন্দামান সাগরের দিকে না গিয়ে এটা এইখান দিয়েই কিন্তু নিকোবরের পাশ দিয়ে এদিক দিয়ে কিন্তু টার্ন নিয়ে এটা উত্তর পশ্চিম দিক করে, কিন্তু উত্তর উত্তর পশ্চিম দিক করে এগুলো সম্ভব না, মানে এই দিক দিয়ে যাবে, মানে এই দিকের মুভমেন্টটা বুঝতে পারছেন তো, মুভমেন্টটা যেটা দেখা যাচ্ছে এই দিক করে যাচ্ছে, এটা কিন্তু এই দিকে আসছে না, বিশাখাপত্তনম বা উড়িষ্যা এই দিক করে কিন্তু যাওয়ার একটা সম্ভাবনা দেখাচ্ছে, এবং বায়ুর এইগুলো কিন্তু এইদিকেও টানাটানি করছে, তার মানে এটা ভেন্টাসকি যেটা দেখা চলে এই দিক দিয়ে গিয়ে এখান থেকে গিয়ে ঠিক এখান থেকে ব্রহ্মপুর বলে যে জায়গাটা ছিল এই যে এইখান পর্যন্ত এইখানে পৌঁছে যাচ্ছে, অন্ধ্রপ্রদেশের উত্তর এবং উড়িষ্যার দক্ষিণ ভাগ, মানে এইটা এইভাবে গিয়ে ঠিক এই জায়গাতে আসে, বুঝতে পারছেন এখানে ব্রহ্মপুর এইভাবে গিয়ে এবারে বলছে এই দিক দিয়ে গিয়ে এটা এই দিক দিয়ে চলে যেতে পারে, এরকম টানতে পারে, এরকম একটা দেখাচ্ছে। আমরা তো কিন্তু 21 তারিখে পাচ্ছি, ওখানে তো 26 তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছিল। তো একদম প্রথমের দিকে আমরা ভেন্টাসকিতে দেখিয়েছি, দেখে নেবেন। তো এই রকম করে কিন্তু দেখাচ্ছে এটা যেটা রয়েছে GFS মডেলে, এটা কিন্তু ECMWF-এর নয়, ECMWF একটু দেরি করে দেয় কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেয়, তাই আমরা ECMWF-টাই দেখবো এখানে কী আসছে। এখানে আমরা আগে দেখছিলাম যে ঠিক আন্দামান সাগরের কাছে গিয়ে এটা এই দিকে একটু মুভ করার চেষ্টায় ছিল, আগের আপডেটে দেখাচ্ছিল। তো আমরা 18 তারিখে দেখতে দেখছিলাম যে এখানে একটা ঘূর্ণাবর্ত মতো তৈরি হচ্ছিলো, তো দেখি সেটা ঘূর্ণাবর্তটা কিন্তু 18 তারিখের দিকেই বা 19 তারিখের মধ্যে এটা কিন্তু এখানে সিস্টেম তৈরি হচ্ছে। এবারে ঘূর্ণাবর্তটা 20 তারিখের মধ্যে একটু বাড়বে সেরকম সম্ভাবনাই ছিল, এখন কি দেখছি একটু ডিলে হচ্ছে এখানে, বুঝতে পারছেন এটা কিন্তু আন্দামান সাগরের দিকে প্রবেশ করছে, এবং 21 তারিখের দিকে দেখুন ওখানে কিন্তু দেখা চলো এখানে এতটা চলে এসেছিলো GFS মডেলটা, কিন্তু এখানে যেটা দেখাচ্ছে এখানে অতটা এখন আবার এই আপডেটে কিন্তু একটু পরিবর্তন, একটা ঘূর্ণাবর্ত পাওয়া যাচ্ছে যেটা অতটা শক্তিশালী আবার দেখাচ্ছেন, আগে যেমন দেখাচ্ছিল এটা কিন্তু 50-60 মতো একটা মানে এই নিম্নচাপ এরিয়া পর্যন্ত হয়তো একটা ব্যাপার দেখাচ্ছে, বুঝতেই পাচ্ছেন।
সুতরাং লো প্রেশার এরিয়া পর্যন্ত দেখাচ্ছে, এতে আরও আপডেট পরিবর্তন আসবে, কারণ আমাদের যেটা বলেছিলাম আগের আপডেটে যেটা কিন্তু দেরি আছে, তাই এটাতে কিন্তু আরও আপডেটে পরিবর্তন আসবে, পরে হয়তো দু তিনটা আপডেট এলে মোটামুটি একটু পরিষ্কার হবে। কারণ এটাকেই যখন দেখুন, যখন আমরা জিএফএস মডেলে ফেলছি, দেখুন ওই সময়ের মধ্যে এটা কতটা শক্তিশালী দেখাচ্ছে, বুঝতেই পারছেন তো। এইরকম একটা বিষয় আপনাদের জানিয়ে দিলাম, এর প্রভাব এখন কী হয় না হয় সেগুলো আপনাদের অবশ্যই জানাবো। আগামী কয়েকদিন আবহাওয়া কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেটা আমাদের আগের আপডেটেও জানিয়েছিলাম। তো আমরা চলে যাচ্ছি ECMWF মডেলে এখান থেকে, সুতরাং এখনও দেরি আছে, 18 তারিখ 19 তারিখে আগেই কিন্তু মোটামুটি আমরা 13, 14, 15, 16 মধ্যে মোটামুটি বুঝতে পারবো যে ওটা আদৌ তৈরি হচ্ছে কি হচ্ছে না। সবকটা মডেলেই কিন্তু এখানে ঘূর্ণাবর্তটা এবং নিম্নচাপটাকে কিন্তু শো করছে, মানে বিভিন্ন রকম অ্যাপ থাকে সেখানে থেকেও আমরা যদি দেখি তো ওই রকমই পাচ্ছি, তার মানে একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, এটা বলা যেতে পারে। এবারে আমরা এখানে খুব বেশি ক্লিক করার দরকার নেই, আমাদের অনেক কটা আপডেটেই ক্লিক করে করে জানিয়ে দিয়েছি। একটা জায়গায় ক্লিক করি প্রথমে, নতুন কিছু পরিবর্তন থাকছে কি না। তাপমাত্রা 33 রবিবার থেকে যে 34-এ পৌঁছে যাবে, তাপমাত্রা বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে, যেটা ভারতীয় মৌসুম ভবন জানিয়েছে 35 ডিগ্রিতে পৌঁছে যাবে। তো আমাদের যেটা বলেছিলাম যে ধীরে ধীরে যেটা বেড়ে 36-37-এ পৌঁছবে, 15-16-এর মধ্যে 37 ডিগ্রি অ্যাচিভ করবে কলকাতার আশেপাশে। 17 তারিখে আগের আপডেটে, আগে বিগত কিছু আপডেটে দেখেছিলাম বৃষ্টিপাত হতে পারে, এখানে কিন্তু মেঘলাকাশ দেখাচ্ছে, বৃষ্টিপাত নেই, একটু দমকা জোরে, একটু জোরে হাওয়া দেবে আর কি, আর চেঞ্জ হলে অবশ্যই জানতে পারবেন। 19, 20, 21 এই সময়কালের মধ্যে 36-36 ডিগ্রির মধ্যেই থাকা সম্ভব, হয়তো কলকাতা সংলগ্ন এলাকাতে 36 ডিগ্রি পর্যন্ত চলে আসবে, এবং দেখে নেবো কিছু আছে কি না। ঢাকা এই দিকটাতে যেটা হচ্ছে এখানেও কিন্তু ওই একটু এখানেও 35-36-এর মধ্যেই থাকবে, 17 তারিখের মধ্যেই চলে আসবে, তাপমাত্রা বেড়ে যাবে। 21 তারিখের দিকে মেঘলা মেঘলা ভাব এখানে দেখাচ্ছে, তো এইগুলো দেখাচ্ছে, দেখি মেঘলা ভাব দেখাচ্ছে, তার মানে একটু মেঘমালা মোটে একবার যাই, আর বেশি ক্লিক করার দরকার নেই। তাপমাত্রা এখন 21 তারিখের দিকে যেটা দেখাচ্ছে, দেখুন এটাকে আমরা মেঘমালা মোটে ফেলছি, দেখি একবার 18 তারিখের থেকেই দেখার চেষ্টা করি, সিস্টেম যেহেতু 18 তারিখ থেকে তৈরি হচ্ছে, তো মেঘের কি গতি প্রকৃতি দেখে নিচ্ছি। 19 তারিখের দিক থেকে পার্টলি ক্লাউডি হওয়ার সম্ভাবনা, এখানে এল শেপ একটা দেখাচ্ছে এল আর কি, তো দেখি 19, 20, 21 এগুলোর ফলে বায়ুর গতিটা কোন দিকে থাকছে, তার মানে এইটা এই দিকে টানতেও পারে, একটা টানার কিন্তু চান্স থাকছে, বুঝতেই পাচ্ছেন তো। উড়িষ্যার দিক করেই সব থেকে বেশি সম্ভাবনা থাকবে, ওই মুখও হতে পারে, বিশেষ করে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের দিক করে এটা মুভ করতে পারে এখনও পর্যন্ত। এবার তারপরে যেটা ভেন্ডাস কি যেটা দেখা চলে, এইভাবে কিন্তু এটা এই দক্ষিণ উড়িষ্যা থেকে একটু মুভ করতে করতে উত্তর দিকে গিয়ে এটা পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষে গিয়ে বরিশাল চট্টগ্রামের উপর দিয়ে যাচ্ছে, তো এটা দেখাচ্ছিল। তো আমরা এখনও এগুলোতে এখনও দেরি করে পাবো, ওখানে অনেকটা বেশি দেখায়, তো এইরকম একটা ব্যাপার রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন, আর কোথাও ক্লিক করার দরকার নেই। শুধুমাত্র উত্তরবঙ্গে একটা ক্লিক করে দেখি উত্তরবঙ্গের দিকে কীরকম থাকতে পারে, কোন জায়গায় ক্লিক করা যায়, জলপাইগুড়ি করছি, জলপাইগুড়ির দিকে দেখা যাচ্ছে যে ওখানেও 33 চলে যাচ্ছে, ওখানে 34 ডিগ্রি চলে যাবে 16 তারিখের দিকে, এর পাশাপাশি 19, 20 এখানে 20, 21 তারিখের দিকেও মেঘলা মেঘলা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, বুঝতে পারছেন তো। মেঘলা মেঘলা ভাব হতে পারে 21 তারিখের দিকে, এখন এই মেঘলা ভাবটা কী ইন্ডিকেশন দিচ্ছে সেটাই কিন্তু এখন ভাবার বিষয়, তো সেগুলো আমরা দেখাবো আস্তে আস্তে। সাবস্ক্রাইব করে রাখুন, যারা সাবস্ক্রাইব করে রাখেননি, গুরুত্বপূর্ণ আপডেট সঠিকভাবে সঠিক বিবেচনার সঙ্গে পাবেন, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, কি হতে পারে এবং চাষের কোনো ক্ষতি হতে পারে কি না ইত্যাদি আমরা চেষ্টা করব সমস্ত কিছু বলার। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেট দেখা হচ্ছে, আপনি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ধন্যবাদ।